আনন্দের কথা মুর্শিদাবাদের মানুষ এখান থেকে গরিদাকে এমএলএ হিসেবে জিতিয়েছেন। আগেরবার লোকসভাতেও তারা লিড দিয়েছেন এখান থেকে, তাই আমরা আশা করছি যেমন লোকসভা এবং বিধানসভায় আপনারা লিড দিয়েছেন, পৌরসভাতেও আপনারা আমাদের প্রার্থীদেরকে জিতিয়ে কাউন্সিলর পাঠাবেন, যাতে এখানে পৌর বোর্ড গঠন করে আমরা মুর্শিদাবাদ এই পৌরসভাকে একটা আদর্শ পৌরসভা করে সাধারণ মানুষের সুবিধা দিয়ে এই সমস্ত আর নাগরিক পরিষেবা তাদের কাছে পৌঁছে দিতে পারে। দেখলে মনে হয় পুরোই গ্রাম কিন্তু পৌরসভার মধ্যেই আছে। পৌরসভা হলে ট্যাক্স তো বাড়ে কিন্তু সুবিধা কতটা বাড়ে আমি জানি না। তাই যেসব নাগরিক পরিষেবা থেকে আপনাদের বঞ্চিত করে রাখা হয়েছে সেগুলো যাতে আপনারা ঠিক ঠিক পান, ভারতীয় জনতা পার্টির বোর্ড সেটা দেখবে, সেই কথা আমি আপনাদের বলতে এসেছি। আপনারা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 বছর ধরে প্রধানমন্ত্রী আছেন, দেশের গরিব মানুষের জন্য তিনি প্রথম কাজ করেছেন। তিনি জানতেন গরিব মানুষের বাড়িতে পায়খানা নেই, শৌচালয় নাই, মায়েদের বোনেদের মাঠে ঘাটে যেতে হয়, বৃষ্টি বাদলায় অসুবিধা হয়, অসুস্থ হলে অসুবিধা হয়, লজ্জাশ্রমের ব্যাপার, এই প্রত্যেকের বাড়িতে পায়খানা তৈরি করার যোজনা নিয়েছেন এবং 2 কোটির বেশি সারা দেশে পায়খানা তৈরি হয়ে গেছে, আরো কোটি কোটি লোকের বাড়িতে কাজ শুরু হয়েছে। পশ্চিমবাংলায় মোদীজির পাঠানোর সব টাকা লুট হয়ে যায়, রামের নামে টাকা সামের নামে চলে যায়, তাই আমরা এখান থেকে বঞ্চিত হই। দিদিমণি সরকার এটা করছে আর এই পৌরসভা পঞ্চায়েতে এখানে লুট বেশি হয়, তাই এখানে পরিবর্তন না হলে কেন্দ্রের পাঠানোর সমস্ত সুবিধা আপনারা পাবেন না। বাড়িতে পায়খানা হোক বা যে মানুষটা সারা জীবন পরিশ্রম করে নিয়ে একটা পাকা ছাদ করতে পারেনি, মাটির বাড়িতে টিনের চাল ডালির চাল খড়ের চালে জীবন যাপন করছে, তার জীবনের ইচ্ছা আছে একটা পাকা বাড়ি হোক। আমরা পয়সা করতে করে সবাই মিলে মন্দির তৈরি করি ঠাকুরের জন্য, নিজের মাছের মাথায় ছাদ থাকে না, তাই মোদী দেখবেন এরকম কোটি কোটি গরিব মানুষ আছেন তাদের জীবনের একটা থাকার জায়গা হোক, তাই সবার জন্য বাড়ি হোক প্রধানমন্ত্রী আবাস যোজনায়, তাই সমস্ত লোককে 1.5 লাখ থেকে 3 লাখ টাকা দিচ্ছেন যাতে তার পাকা বাড়ি হয়, কিন্তু এখানে দুর্নীতি, পঞ্চায়েত পৌরসভায় টিএমসি লোকেরা সেই টাকাটা পর্যন্ত ফেরত দিচ্ছে না, যার নামে বাড়ি এসে তার পাসবুকটা নিয়ে রেখে দেয় কাছে কাউন্সিলর পঞ্চায়েত, আর তার নিজের ফোন নম্বরটা অ্যাকাউন্টে দাও থাকে, যখনই টাকা আসে তার কাছে মেসেজ যায়, ডেকে পাঠায় মালিককে কি বলতে তোর টাকা এসছে, যে টিপ দে তাকে টিপ দিয়ে 50,000 টাকা তুলে 20,000 টাকা নিয়ে রাখে রেখে দেয়, 30,000 টাকা মালিককে দিয়ে স্যার বুঝবেন, বলে যে বাড়িটা হওয়া উচিত ছিল কমপ্লিট সেটা হচ্ছে না, আপডেট হয়ে দেওয়াল হয়ে গেছে ছাদ হয়নি, আর কাউন্সিলর বলছে দেখো 30,000 টাকা দিতে হবে নাহলে কিন্তু ছাদ হবে না, আগে 20-30,000 টাকা নিয়ে নিয়েছে আবার 30,000 টাকা দিতে হবে, অথচ মোদিজি তার জন্য পুরো টাকা পাঠিয়ে দেন যাতে পাকা বাড়ি হয়ে যায়, এইভাবে দুর্নীতি চলছে। তাই মোদিজির পাঠানো টাকার বাড়ি শৌচালয় সুতায় নয় ভাতা, আমাদের এখানে বহু বিধবা আছেন বয়স্ক আছেন যারা ভাতা পান না, তারা ভাতাটা কে খাচ্ছে আমরা জানি না, যেমন পশ্চিমবঙ্গায় 2 কোটি ভুয়ো রেশন কার্ড ক্যান্সেল করা হয়েছে, 2 কোটি 10 কোটি লোকের মধ্যে 2 কোটি ভুয়ো রেশন কার্ড, ভাবুন আপনি 20-25% লোক তারা এই একশো রেশন আসতো, রেশনটা কোথায় যেত, লোক নেই কার্ড আছে, এই হিসাব করলে 5 কিলো চালে 150 টাকা ধরি আমরা মাসে একজনের নামে, তাহলে কত টাকা হয় এক একজনের মানুষের 150 টাকা তো 150 কোটি টাকা, আটা ডাল এই যে এতদিন ধরে 2 বছর ধরে ফ্রিতে আসছে সেটা খেয়ে নিচ্ছে, এবং 2 টাকার চাল 3 টাকার গম সেটাও খেয়ে নিচ্ছে, 2-2.5 হাজার কোটি টাকা গত 10 বছরে এই টিএমসি সরকার এবং লোকেরা লুট করেছে, কেন্দ্রের পাঠানো টাকা ফল শ্রামে তারা লুটে নিয়েছে, আর নিয়ে রেশন দোকানের সঙ্গে এটা বন্ধ করতে হবে, আর এটা এই নিচের স্তরে যদি সরকার পরিবর্তন না হয় বোর্ড পরিবর্তন না হয় বন্ধ হবে না। মোদিজি 2 বছর ধরে সবাইকে ফ্রিতে রেশন দিয়েছে, যখন লকডাউন হয়ে গেল করোনা মহামারী এলো সবাই চিন্তিত, কাজ বন্ধ হয়ে গেল, 100 দিনের কাজও বন্ধ, কলকারখানা অন্যান্য কাজ বন্ধ, তো যারা সাধারণ গরিব মানুষ আমাদের মধ্যে গ্রামে থাকে তারা চিন্তায় করলেন কি করে সংসার চলবে, বিশেষ করে যারা মায়েরা তারা চিন্তায় করলেন বাড়ির লোককে কি খাওয়াবো রান্না করবো, মোদীজি বললেন চিন্তা করবেন না, তিনি দিল্লিতে বসে আমাদের কষ্টটা বুঝতে পারলেন, বললেন আমি তো আছি সবাইকে ফ্রি রেশন দেওয়া হবে, 5 কিলো চাল 5 কিলো গম ডাল
ডালটা হয়তো অনেকে পাননি, তাই না? আমাদের খাদ্য মন্ত্রী বালু মল্লিক ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি ডাল খেয়ে ফেলেছেন। একবার বলবে মুগ ডাল দেবো, তারপর বলছে মুসুর ডাল দেবো, তারপর ঘন্টা দিল, কিছুই দিল না। সে ডাল গায়েব হয়ে গেল হাজার হাজার কোটি টাকা। চার পাঁচ কিলোর জায়গায় কেউ চার কিলো তিন কিলো পেয়েছে। ভালো চালটা গায়েব করে দিয়ে পচে চালটা খাই দিচ্ছে আমরা, আটা অনেকে পাননি, লুট হয়েছে। কিন্তু মোদীজি দু বছর ধরে সেটা দিয়ে গেছেন, কারণ গরিব মানুষের হাতে পয়সা নেই, কাজ নেই। শুধু তাই নয়, চাল ডাল দিয়ে সংসার চলে না, শুধু বাজারহাট করতে হতো মশলাপাতি কিনতাম। মোদী দেখলেন যে মশলাপাতি কিনবে মায়েরা কি করে, তাই তাদের নামে 500 টাকা করে অ্যাকাউন্টে পাঠালেন। যারা জনধন যোজনা অ্যাকাউন্ট খুলেছেন তারা 500 টাকা করে পেয়েছে। আর যারা টিএমসির লোকের কথায় ভুল বুঝেছিল, বলছে আরে অ্যাকাউন্ট খুলে কি হবে, টাকা কে দেবে? লোকে ভাবলো তাই তো, টাকাটা কে দেবে? টাকাটা যে মোদী দেবে এটা কিন্তু কেউ বলেনি। যারা খুলেছিলেন তারা বাড়িতে বসে বসে 500 টাকা করে মাসে পেয়েছে। বাজার হলো, হাট হলো, চাল ডাল হলো, রান্না কিসে হবে? মোদী বলছে ঠিক আছে, আমি গ্যাসের ব্যবস্থা করছি, 3 মাস একটা করে সিলিন্ডার দিয়েছেন, যারা উজ্জ্বলা যোজনায় গ্যাস পেয়েছেন তারা সবাই পেয়েছে। তো এই যে এত মায়েরা, সব মায়েদের নামে 20 কোটি মহিলা তারা জনধন অ্যাকাউন্টে টাকা পেয়েছে, 8-9 কোটি লোক গ্যাস পেয়েছে। কিন্তু বলুন তো, আপনারা কি একবার মোদীজিকে ফোন করেছেন যে মোদীজি আমাকে একটা গ্যাস দিন, আমাকে 500 টাকা দিন? কেউ চিঠি লিখেছিল, কেউ লাইনে দাঁড়িয়েছিল লক্ষ্মী ভান্ডারের মতো যে আমাকে টাকা দিন, চাল দিন? মোদীজি কিন্তু কাউকে লাইনে দাঁড় করেননি, তার বাড়িতে পৌঁছে দিয়েছে। আর 500 টাকা লক্ষ্মী ভান্ডারের জন্য আমাদের বাড়ির লক্ষ্মীদেরকে দিদিমণি রাস্তায় দাঁড় করে দিল, সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা অব্দি ছেলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার গো লক্ষ্মী ভান্ডার? সব লক্ষ্মীদের ঘর ছাড়া করলো, সবাই পেয়েছেন লক্ষ্মী ভান্ডারের 500 টাকা? সবাই পেয়েছেন? আমি তো অনেকে জিজ্ঞেস করেছি পাননি। আবার বলছে আরো দেবে কতজনকে, আমি জানি না কতজন নাম লেখা আছে। নামটা লেখার জন্য লাইন দাঁড়িয়েছে সারাদিন, একদিন আর দুদিন, তারপরে চাপা পড়ে মারা গেছে। যে টিভিটা আমরা খুব আমি লোক দেখে মানুষকে 500 টাকা মাসে কি হয়, সাবান তেল সোনো পাউডার হবে মায়েদের? একটা রাজমিস্ত্রি দিনে কাজ করলে 500 টাকা পায়। আমাদের মুর্শিদাবাদের হাজার হাজার ছেলে রাজমিস্ত্রি কাজ করতে যায়, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কেন দেখে বই যায়, তারা 600 টাকা 700 টাকা রোজ পায়। আর এখানে আমাদের বাড়ির বউদেরকে 500 রোদ্রে পড়ে পড়ে দিদিমণি এই চালাকি রাজনীতি দেবেন না, কিছুই গল্প বলবেন না। এখানে কোনো পরীক্ষায় দেখুন রেজাল্ট হচ্ছে না, ছেলেমেয়েরা পড়াশোনা করে বসে আছে, পরীক্ষা দিয়ে যাচ্ছে, তার আগে কোস্টাল লিক আউট হয়ে যাচ্ছে, কিছু লোক জেলে যাচ্ছে, তারা পরীক্ষা দিচ্ছে। যে পরীক্ষায় বসে নি তার চাকরি হয়েছে, বাপের টাকা আছে, 10 লাখ টাকা দিচ্ছে, 20 লাখ টাকা দিচ্ছে, চাকরি হয়ে যাচ্ছে। এবার তো সেদিন কোর্ট বলেছে 200 লোক এমন চাকরি পেয়েছে যারা পরীক্ষায় ফেল করেছিল, ফেল করে চাকরি কি করে পেল, বাপের টাকা। আপনি জমি বিক্রি করে খরচা করে ছেলে মেয়েকে পড়িয়েছেন, ভালো রেজাল্ট করেছেন, পরীক্ষা দিয়েছে, তার চাকরি হয়নি, কারণ আপনি ওই 20 লাখ টাকা দিতে পারবেন না, যে দিচ্ছে চাকরি পেয়ে যাচ্ছে। সেজন্য পরীক্ষা হলেই কেস হয়ে যায়, আর রেজাল্টই হয় না। 10 বছর ধরে কোনো রেজাল্ট হয় না, কোনো চাকরি হয় না, চাকরি দিলে আবার বেতন দিতে হবে। পুলিশের লোকেরা চাকরি করেছে, পরীক্ষা দিয়েছেন, হাতে আপনার লেটার পেয়ে ঘুরে বেড়াচ্ছে, জয়েন করতে দিচ্ছে না, জয়েন করলেই তো বেতন দিতে হবে। যারা চাকরি করছে তাদের দিয়ে নেই, সময়ে বেতন হয় না, যারা রিটায়ার করেছে তাদের পেনশন নেই, নতুন চাকরি হবে কোথেকে? কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে 100 দিনের কাজের জন্য, যাতে গরিব মানুষ এখানে করে খেতে পারে, আর তো কোনো কাজ নেই, সেটা লুট হয়ে যাচ্ছে। অর্ধেক টাকা পাচ্ছে গরিব লোকের, অর্ধেক নেই, বাড়িতে বসে আছে সই করে দিচ্ছে, অর্ধেক অর্ধেক ভাগ বাঁটোয়ারা হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি টাকা এখানে আসে, কারণ বাংলায় কোনো চাকরি বাকরি কাজ ব্যবসা নেই, তাই এখানকার মানুষের সুবিধা হয়, মোদী প্রতি বছর টাকা পাঠান, লুট হয়ে যাচ্ছে 100 দিনের টাকা। আর আবাস যোজনার বাড়ি নাম পাল্টে যাচ্ছে, যোজনার নাম পাল্টে যাচ্ছে, যার নামে এসে তার নাম পাল্টে অন্যজন টিএমসি লোকের নাম ভুলে যাচ্ছে। আমি মেদিনীপুরের এমপি, আমাদের ওখানে একটা পঞ্চায়েত জিতেছে, একটা এসিআই বলে পঞ্চায়েতে, একটা পঞ্চায়েতে 450 জনের নাম কেটে দিয়েছে, গরিব আদিবাসী মানুষ, তার বাড়ি নেই, ঘর নেই, মাটির চাল, খড়ের চাল, মাটির বাড়ি, তারপর যারা পাকা বাড়ি আছে, মোটর সাইকেল আছে, ওর তার নাম কেটে দিয়েছে, দিয়ে অন্য লোককে টাকা দিয়ে দিয়েছে। এই ধরনের চুরি হচ্ছে, এটা কিন্তু ওই পঞ্চায়েত আর পৌরসভাতেই হয়। তাই পৌরসভাতে ভালো লোক সব লোক না এলে কোনোদিন আপনি সুবিধা পাবেন না, বাড়ির সামনে ড্রেন হবে না, রাস্তা হবে না, লাইট হবে না, জল খাওয়ার জল আসবে না, স্কুলে বাচ্চারা যাবে কিন্তু মাস্টার থাকবে না, হসপিটালে আপনি গিয়ে দেখবেন ডাক্তার নেই,
নরেন্দ্র মোদি গরিব মানুষের চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারতের যোজনা দিচ্ছেন বিমা। বছরে একটা গরিব পরিবার 5 লাখ টাকা পাবে, পশ্চিমবঙ্গে কমপক্ষে 4 কোটি লোক সেটা পেতে পারবে, কিন্তু দিদিমণি পেতে দেবেন না। বলছে না এখানে চিকিৎসা করো, এখানে কি যান হসপিটালে, ডাক্তার নেই, ওষুধ নেই, নার্স নেই, বেডও নেই, শুয়ে আছে বারান্দায় রোগী। কিসের জন্য? আপনার যদি চিকিৎসা করতে হয় তাহলে সে সেখানে নিয়ে মুম্বাই যেতে হবে, ভেলোরে যেতে হবে, কোনো বড় অসুখ বিসুখ হলে তাহলে কলকাতায় যান, বড় বড় নার্সিংহোম আছে, ঢুকলে বলে আগে 20,000 টাকা জমা করো, নাহলে নানিটাও দেখবে না, স্ট্রোক হয়ে ছটফট করছে মরে যাবে, কিন্তু দেখবে না, আগে টাকা দেবে, কার হাতে 20,000 টাকা হাতে হাতে আসবে, দেবে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা বিল হবে, কোথা থেকে দেবেন আপনি? যে সব জনবাড়ি বিক্রি করে দিতে হবে, তাহলে গরিব মানুষের কি হবে? মোদি বলে চিন্তা নেই, আমি 5 লাখ টাকা দেবো, কিন্তু দিদিমণি পেতে দিচ্ছেন না। দুনিয়াটা ঢপে চপ করেছেন স্বাস্থ্য সাথী কার্ড, সে কার্ডটা নিয়ে হসপিটাল গেলাম, এটা কি স্বাস্থ্য সরকারি হসপিটাল চলবে না, প্রাইভেট হসপিটাল চলবে না, তাহলে কোথায় চলবে? মানুষ বাঁচবে কি করে? আমাদের বাংলার গরিব কৃষকরা, এবারে দেখুন বৃষ্টি হয়েছে, এক মাস ঘর জন্য হলো, মাসে 2 বার করে বৃষ্টি হয়েছে, কোন সমাজ ধরে আমাদের মেদিনীপুরের ওইদিকে ঘাটাল, বাঁকুড়া, বর্ধমান, তমলুক, এদিকে কি বলে হুগলি, ব্যাপক আলুর চাষ হয়, প্রচুর আলুর চাষ, প্রথমবার বৃষ্টি হলো আলুরা নিজের সব বসে গেল, অনেকে আমার লাগিয়েছে সেটাও বসে গেল, তারপরে কেউ পেরেছে, কারণ ধরেন 1 মাস চলে যাবে জল শুকাতে, কবে মাটি তৈরি হবে, কবে চাষ হবে, আলু চাষে হাহাকার করছে, ধান পেকে গেছিল ঝড় ঝঞ্ঝা হবে, সে ধান নষ্ট হয়ে গেল, তো দুটো ফসল চলে গেল, ধান হলো আলু গেল, তার একটা পয়সা ক্ষতিপূরণ সরকার দিচ্ছে না, কোনো বিমা করতে দিচ্ছে না, তো চাষি বাঁচবে কি করে? আর যা টাকা পয়সা ছিল সব তো চাষে ঢুকিয়ে দিয়েছে, পরে চাষ করবে কি করে? তাই মোদিজি জানেন চাষিদের খুব কষ্ট, বেশি চা ফলন হলে দাম কমে যাবে ক্ষতি, আর বৃষ্টি বৃষ্টি বাদল হলে ধান পচে যাবে, সবজি পচে যাবে, সেখানেও ক্ষতি। তাই আরেকটা, যখন চাষ হবে তখন আর টাকা নেই বীজ কেনা সার কেনা, তিনি বললেন যে চাষিদেরকে বছরে 6,000 টাকা বিশেষ অনুদান দেওয়া হবে, কৃষক সম্মান নিধি, কেন যখন চাষ করবে যখন সেই টাকাটা নিয়ে সে চাষটা শুরু করতে পারে, হাল কিনবে, বীজ কিনবে, সার কিনবে, যেন দিতে পারে। মতলব তিনবার 6,000-2,000 টাকা করে দিচ্ছে, অন্যান্য দেশের অন্য রাজ্যে প্রায় 11 কোটির বেশি কৃষক 2 বছর ধরে পাচ্ছেন, 6,000-7,000 টাকা পেয়ে গেছেন, এবছর আমার দিয়ে 4,000-6,000-18,000 টাকা পেয়ে গেলেন, বাংলার লোককে পেতে দিচ্ছেন। এইবার দিদি দেখলেন যে ভোটের পরে না দিলে মুশকিল হয়ে যাচ্ছে, আমি দিদি জিজ্ঞেস করি এই গরিব কৃষকরা আপনার কি ক্ষতি করেছে? মোদি 6,000 টাকা দিচ্ছেন, আপনি আরো 6,000 টাকা দিন না, মানুষ তো খুশি হবে, মাসে 1,000 টাকা এসে যাবে। পশ্চিমবঙ্গে প্রায় 72 লক্ষ কৃষক এবং গরিব কৃষক আছেন যারা এটা পেতে পারেন, তার মধ্যে আপনারা সবাই যারা চাষ করেন, কিন্তু দিদিমণি পেতে দিচ্ছেন না। এবারে শুরু করেছেন, মাত্র 27 লক্ষ লোকের নাম পাঠিয়েছেন, তাও পার্টির ক্যাডারদের নাম ঢুকিনি, যা জমিনে যা আসল চাষি তাদের ক্ষতি হয়েছে তাদের নাম পাঠাচ্ছেন না, আর সেই নাম যেগুলো ভুয়ো নাম সেগুলো কেটে দিচ্ছে সরকার। 27 লক্ষ পাচ্ছে, এখনো প্রায় 40-42 লক্ষ লোক পাবেন, তারা কেন পাচ্ছেন না? কেন দিদি তাদের দিচ্ছেন না? কি অন্যায় করেছে তারা? কিন্তু দেবেন না, উনি নিজেও দিতে পারবেন না, অন্যকেও দেবেন না। প্রতি বছর বাজেট হয় এখানে বিধানসভা, কেন্দ্রের যেদিন বাজেট হতো একদিন আগে এখানে বাজেট হতো, দেখানো যায় না আমরা পারি। এবার নাম শুনেছেন কবে বাজেট হবে? কেউ শুনেছেন? দিল্লিতে বাজেট হয়ে গেল, পাস হয়ে গেল, 15 দিন আগে হয়ে গেছে, এখানে নামই নেই এখন। আরে বাজেট করলে তো টাকা লাগবে, টাকা আসবে কোথেকে? এর তার কাছ থেকে ধার নিয়ে সরকারি কর্মচারীদের টাকা নিচ্ছে, নাহলে বেতন হবে না, যা কিছু হচ্ছে ধারে, যেসব কন্ট্রাক্টররা কাজ করেছে, এইসব ফুটপাথ বানিয়েছে, রোড বানিয়েছে, বানাও বানাও ইলেকশন আছে বানিয়ে দাও, পয়সা ও পাবে পাবে, কোটি কোটি টাকার কাজ করে যে কাউকে পয়সা দেন না, কন্ট্রাক্টররা ঘুরে ঘুরে চলে দাদা, আর দিবার কাজ করো, সব পয়সা তো শেষ, কারণ পয়সাই নেই, কোথায় যাচ্ছে পয়সা? সকাল থেকে রাত অবধি দিদি খালি বলছে পয়সা নেই যায় না, আর যেগুলো দিচ্ছে তার হিসাবটা কোথায়? কোথায় যাচ্ছে পয়সা? কেন নাই? সব রাজ্য চলছে, আপনার চলছে না কেন? ভাইরা খেয়ে দিচ্ছে, লুটে দিচ্ছে, সব একেবারে লুটপাট হয়ে যাচ্ছে, ভাইদের পেট দিনকে দিন বড় হচ্ছে, লাগে ক্ষেত্রে এখন কমি দেখাচ্ছে, আপনারা দেখেছেন কাগজে আসছে, খবরে আসছে, কাউন্সিলার 2 কোটি টাকা 3 কোটি টাকার গাড়ি চলছে, আমি ভাবুন তো এটা কাউন্সিলার কি করে হয়? কারণ কাউন্সিলের হাতে টাকা বেশি, এখানে একজন কাউন্সিলার একটা ছোট্ট শহর যে 50-60 লাখ টাকা বছরে পেতে পারে তার লেখায় খরচা করার জন্য তার সব মেরে দিচ্ছে, পঞ্চায়েত হয়েছে, এক একটা পঞ্চায়েত কোটি কোটি টাকা পায় সেগুলো সব মেরে দিচ্ছে,
আর পঞ্চায়েতে দেখেন ভোটই হয়নি, নমিনেশনই করতে দেয়নি, জোর করে জিতে নিয়েছে, সব টাকা পয়সা লুটে, কোনো অডিট নেই, কোনো হিসাব নেই, যা ইচ্ছা করছে, টাকা আসছে আর গায়ে হয়ে যায়, তাহলে উন্নয়ন কি করে হবে? তাই এই যারা চলে না বসে আছে এদেরকে সরাতে হবে, যদি পরিষেবা পেতে হয়, কারণ কেন্দ্রে সব টাকা আসে পঞ্চায়েত আর পুরসভায় খরচা, সাধারণ মানুষের উন্নয়নের জন্য সেখান থেকে খরচা, সেই টাকা সেখান থেকেই লুট হয়ে যাচ্ছে, তাই উন্নয়ন হচ্ছে না। তাই সেখানে ভালো লোককে নিয়ে আসতে হবে। তাই বিজেপি যেমন লোকসভায় লড়াই করেছে 18টা সিট জিতেছে, বিধানসভায় লড়াইছে 77টা সিট জিতে লোক আমাদের ভোট দিয়েছে, লোকটি 38 লক্ষ। তিরিশের পর পুরসভাতে আমরা লড়াই করছি, পুরসভায় পরিবর্তন করে মানুষের যে স্বপ্ন আছে তাকে কেন্দ্রীয় সরকারের সমস্ত সুবিধা, শৌচালয়, আবাস যোজনা, 100 দিনের কাজ, রেশন ইত্যাদি যাতে ঠিক পায় তার ব্যবস্থা করে, সেই জন্য আমরা শিক্ষিত কম বয়সী ছেলে মেয়েদের ক্যান্ডিডেট করেছি, তাহলে কেউ বদনাম দিতে পারবে না, তারা যদি জেতে এখানে যদি আমাদের ভোট হয় তাহলে আপনাদের যে অধিকারের কথা সেটা আমরা তুলে ধরবো, তাহলে কেন্দ্রের সঙ্গে কথা বলে অধিক ফান্ড নিয়ে এসে আমরা উন্নয়ন করবো। তাই আমি সেই কথাগুলো আপনাদের বলতে এসেছিলাম। নির্বাচন চলছে, নির্বাচনে নমিনেশন করতে গেছে সেখানে পুলিশ বাধা দিচ্ছে, গুন্ডারা বাধা দিচ্ছে, কারণ যদি নমিনেশন করি আমরা লোক ভোটটা জিতেও, তাই হারাবার জন্য প্রথম থেকে আটকানোর চেষ্টা হচ্ছে। কয়েকটা শহরে একটাও নমিনেশন করতে দেয়নি দলীয়দেরকে, বীরভূমে, সাঁইথিয়া, বোলপুর, শিউরি, রাজনে, গজবজ, তিনহাটা, এরকম কয়েকটা শহরে এত মারপিট করছে, লোকজনকে ঢুকতে দেয়নি, যারা নমিনেশন করতে পুলিশ তাদের তৈরি হয়েছে রাস্তা থেকে বলে তোমার নামে কেস আছে, তাও যারা নমিনেশন করেছিল তার পক্ষে তাকে ধমকি দেওয়া হয়েছে, এই নমিনেশন তুলে নে নাহলে তো বাড়ি ভেঙে দেবো, পুলিশ থেকে থানায় বলছে তুমি নমিনেশন করেছো বিজেপি রে বলো কি নাহলে জেলে ঢুকিয়ে দেবো। টিএমসির বহু লোক করেছে, এখানে দেখলাম জোড়া পাতা ফুলেছে, টিএমসির লোকরা করে, তাদেরকেও পুলিশ বলছে উঠে দাও উল্টো করে দাও, আর আমাদের যারা মানে বিকৃত হয়ে গেছে তাকে বলছে খবরদার তুলবি না, বিজেপি আহত হবে, পুলিশই হচ্ছে টিএমসির ক্যাডার, আর কোন ক্যাডার নেই, এক টিকে ছিল সেই চালাতো পার্টিটা, আর নির্বাচনটা লড়ছে পুলিশের পুলিশ আর কিছু গুন্ডা, জোর করে জিতে নিচ্ছে, তোমরা লুটে ফুটে খাও, তাহলে পশ্চিমবঙ্গে আমাদের ছেলেপুলের ভবিষ্যৎ কি হবে? এখানে চাকরি বাকরি হবে না, চাকরি করতে হলে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ যেতে হবে, ট্রিটমেন্ট করতে হলে আপনাকে ভেলোরে, চেন্নাই, মুম্বাই যেতে হবে, আর যার টাকা পয়সা আছে ছেলেকে যদি উচ্চ শিক্ষিত করতে হয় তাহলে হায়দ্রাবাদে বেঙ্গালোর ওদিকে পাঠাতে হবে, বাংলায় কিছু হবে না, চুরি টাকা তুলে এগিয়ে বাংলা, আজকে খুব খারাপ কিছু চলছে, সব জায়গায় বম বম চলছে, পুলি চলছে, মারা যাচ্ছে, নিজের নিজের মারছে, ভাগ্য করে নিয়ে মারছে টাকা, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, জেলায় জেলায় বোমা বিস্ফোরণ হচ্ছে, বন্ধুদের কারখানা পাওয়া যাচ্ছে, কিসের ভরসায় বেঁচে থাকবে? মেয়েদের কোনো সম্মান নেই, রাস্তাঘাটে হাত ধরে টানছে, কিছুদিন পরে রাস্তায় বেরোনো বন্ধ হয়ে যাবে, কিছু একটা হলেই আপনাদের জেলায় সেদিন স্কুলে গিয়ে ইট পাটকেল মেরেছে, হেডমাস্টারের মাথা ফাটছে, কারণ হিজাব চলবে, কিতাব চলবে না, বই না হলে চলবে, কিন্তু হিজাব চলবে, কিছু না কিছু ইস্যু তুলে মানুষকে ভয় দেখানো, উৎপাত করার চেষ্টা যা ইচ্ছা করে নিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা, বাংলাদেশে উগ্রপন্থীরা আসছে, রোহিঙ্গারা আসছে, তারা এসে এখানকার আবাস যোজনার বাড়ি নিয়ে নিচ্ছে, লোন নিয়ে নিচ্ছে, এখানকার রেশন খেয়ে নিচ্ছে, আমাদের কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত সুবিধা বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গারা নিয়ে নিচ্ছে, জমি জায়গা দখল করে নিচ্ছে, রেলের জমি, পুকুর বসে দখল করে বন্ধ করেছে, খাস জমি নিয়ে বাড়ি করে নিচ্ছে, লুটপাট করছে, তারাই লোন পাচ্ছে, তারাই টোটো টোটো কিনছে চালাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা কিছু পাচ্ছে, পশ্চিমবঙ্গের বাঁচাতে গেলে এখানে বিজেপি কামতে হবে, আর এই স্বৈরাচারী এই যে সরকার চলছে, যারা গুন্ডামি করে, দাদাগিরি করে, ভয় দেখিয়ে রাজত্ব করছে, এদেরকে বিদায় না দিলে পশ্চিমবঙ্গ বাঁচবে না, আর যারা আপনাদের মতো মুর্শিদাবাদ মালদার লোক এটা হাতে হাতে বাংলাদেশ হয়ে যাবে, এখান থেকে আমার পালা কারণ হবে, তাই এবারে পরিবর্তন করতে হবে, নিচের থেকে করতে হবে, পুরসভা থেকে করতে হবে, পরিষেবাও দিতে পারবো আমরা, সুরক্ষাও দিতে পারবো, উন্নয়ন করতে পারবো, এই কথাগুলো বলার জন্য আমি এসেছিলাম, আপনারা সবাই এসেছেন, আমাদের কথা শুনেছেন, আমি আশা করি আপনারা চিন্তা ভাবনা করবেন, আগামী দিনের ভবিষ্যতের কথা ভেবে, নিজের আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভেবে, নিজেদের ভবিষ্যৎ ভেবে আমাদেরকে ভোট দিতে হবে, আগামী 27 তারিখ সকাল সকাল গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জেতান, যারা আপনাদের সেবা করে, আপনাদের সঙ্গে থেকে উন্নয়ন করে, নূতন মুর্শিদাবাদ শহর তৈরি করে, আপনার স্বপ্ন সফল করবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ, ভারত মাতা কি জয়।